আমি অনেকদিন থেকে আপনার লাইভে যুক্ত যাচ্ছি পাচ্ছি অনেকদিন থেকে আমার আপনার আপনার সঙ্গে যোগাযোগ করা একটু ইচ্ছা ছিল আমি দুই এক জায়গায় বলেছিলাম যে আপনার সঙ্গে যোগাযোগ আমার ইচ্ছা ছিল যে ওই আমরা একটা লাইভে শুনেছিলাম যে মৃত্যুর পরে যে আসলে ওই মুসলমান এদেরকে কবর দেয় হিন্দুদের ইয়ে দেয় কিন্তু আপনি বলেছিলেন যে আপনার যে অর্গানগুলো আছে যেগুলো কাজে লাগে মৃত্যুর পরে সেগুলো ডোনেট করে দিয়েছে মানে আপনি ডোনেট করে দিয়েছেন মৃত্যুর পরে যেগুলো কাজে লাগে চোখ তারপরে যেসব আছে আর কি তো আমি আসলে এটা অনেকদিন থেকেই মানে আমারও একটা ইয়ে ছিল যে আমি এগুলো ডোনেট করতো বাংলাদেশ থেকে আসলে কোনোভাবেই সম্ভব হলো ডোনেট করা হ্যাঁ বাংলাদেশ থেকে সম্ভব আপনি জনবিজ্ঞান ফাউন্ডেশন নামক একটা সংগঠন আছে তাদের সাথে যোগাযোগ করেন আপনি গুগলে সার্চ করেন জনবিজ্ঞান ফাউন্ডেশন লিখে আমি ওদের অনেক আগের খবর জানি ইদানিং শুনছিস তাদের মধ্যে নাকি আবার হুজুর টুজুর ঢুকে গেছে তারা নাকি মানুষকে মানে ইয়া করে ডিসকারেজ করে তো আপনি তাদের সাথে কথা বলে দেখেন আমি ইদানিং কালের খবর জানি না আমি যেই কথাটা আপনাকে বলছি সেটা আজ থেকে দশ বছর আগের দশ বারো বছর আগের কথা বলছি সেই সময় সেখানে কিছু মানুষজন ছিলেন যারা মুক্ত মনে মানুষজন সেখানে ছিলেন তারা বেশ সাপোর্টিভ ছিলেন এই যে বিষয়ে আপনি যদি বডি ডোনেট করতে চান তখন তারা আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারতো কিন্তু এখন কি অবস্থা এখানে এটা আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আচ্ছা এই কি ঢাকা কেন্দ্রিক না আসলে সম্পূর্ণ বাংলাদেশ আছে আমি যতদূর জানি সমস্ত বাংলাদেশ কেন্দ্রিক এই বিষয়ে আপনার একটু তাহলে এক মিনিটের মধ্যে আমরা একটু ইসলামের বিধানটা কি বিষয় সেটা একটু দেখে নেই কারণ আলোচনার একটা বিষয়টা দেখেন আপনি মরণোত্তর দৃষ্টিকোণ থেকে মৌলিক ভাবে সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এই ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশা যদি আপনি কাউকে রক্তেদারি দান করেন সেটা জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি তখন কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায় নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুমকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে গুলো তো মাঠের সাথে মিশিয়ে যাবে কি প্রয়োজন অযথায়টাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত আমিন কোরআন আল্লাহরিন বলেছেন যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখী জীবন বলা হয় আর এটা কেমন পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বার্জাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকে মানুষ তখন মনে করে যেটা তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো স্বাভাবিকভাবে এটি জাহেজ নয় মৃত্যুর পর শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে দেওয়া আচ্ছা প্রিন্স আপনি তো দেখলেন ইসলামের বিধানের বিষয় কি এবং এই বিষয়টা তো খুবই মর্মান্তিক যে প্রচুর মানুষ আছেন যারা চোখে দেখতে পান না যারা মানে তাদের তারা যদি একটা কর্নিয়া পান যারা হচ্ছে মানে মরণোত্তর করেন তাদের কাছ থেকে যদি একটা কর্নিয়া নেওয়া যায় বা একটা কিডনি নেওয়া যায় বা একটা অনেক অনেক থাকে অঙ্গ যেগুলো আমাদের কাজে লাগে না আসলে আমরা মাটিতে পুঁতে ফেলি সেটা তো আসলে ওয়েস্ট হয় এটা যদি এটা কিন্তু অনেক মানুষ যারা মৃত্যু পথযাত্রী যারা অসুস্থ তাদের কিন্তু কাজে লাগতে পারে এই জিনিসটা আমরা সবসময় এনকারেজ করি কিন্তু এই ধর্মান্ধ মুমিনেরা এই জিনিসটাকে ধর্মের নামে বন্ধ করে রাখছে এটা কি মর্মান্তিক ব্যাপার এটা মানে আমি কিছুদিন আগে একটা সিরিয়াল দেখছিলাম মাধবনের সেটার ভিতরে একটা বাচ্চা তার যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটার একটা মানে কি যেন একটা ফুসফুসের একটা রোগ থাকে বা কিডনি বা ফুসফুসের একটা রোগ থাকে তার ওই যে একটা মানে ফুসফুস লাগবে বা একটা কিডনি লাগবে এরকম একটা কিছু তখন বাচ্চাটার জন্য সে মানে পাগলের মতো হয়ে যায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে পাগলের মতো হয়ে যায় নিজের বাচ্চার মানে সে কোথা থেকেই এইটা কে ডোনেট করবে কেউ মানে অনেক লম্বা সিরিয়াল তার বাচ্চার সিরিয়াল আসতেছে না এটা নিয়ে এসে পাগলের মতো হয়ে যায় এরকম অসংখ্য মানুষ আছে পৃথিবীতে যারা এই এখনো ওয়েট করছে যে কোনো একজন মানুষ যদি তার বডিটা ডোনেট করে মারা যায় এবং তার সাথে যদি ম্যাচ করে রক্তের গ্রুপ টুপ সব ম্যাচ করে তখন তার কাছ থেকে একটা অর্গান পাওয়া যাবে এটার জন্য অসংখ্য মানুষ প্রতি বছর অপেক্ষা করে অনেক মানুষ মারা যায় এগুলা না পেয়ে মারা যায় এগুলো খুবই মর্মান্তিক ব্যাপার এবং এইভাবে যখন ধর্মান্ধরা যখন এইভাবে নিষেধ করে কোন কিছু অভাব না বুঝে তাহলে সেটা মূল্য দিতে পারবে না তো সাধারণত এই যাদের এই অর্গানাইজ চোখ অন্ধের জন্য চোখ বা অভাব আছে সেগুলোর মূল্য বোঝে বা বুঝতে পারে কিন্তু যারা এই যে ইসলামের বা ধর্মের দ্বারা ইয়া দেয় মানে রেফারেন্স দিয়ে যারা এইগুলো বলে যে না এইসব ধরনের আসলে ঠিক না কিন্তু তাদের কারো যদি এই ধরনের এটা অভাবে পরিণত হয় যে একটা অন্ধ তার ছেলে বা তার পরিবারের কেউ যদি অন্ধ হইতো তখন হয়তো বা সে এটা বুঝতে পারতো এই আসলে এই অর্গান ডোনেট করা কতখানি মূল্য মূল্যবান এবং কতটা প্রয়োজনীয় যেহেতু আমাদের সুযোগ আছে এইটা ডোনেট করে এবং আমার এবং আমার এবং আমার বাবারও এটা অনেক ইচ্ছা যে সে তার এই চোখ মনত চক্ষুদানটা করে যাবে আমি অনেক ছোটবেলা থেকেই তার কাছ থেকে শুনেছি কিন্তু

আপনিও জানবেন এবং আপনার বাবাকেও জানাবেন এবং আপনারা ট্রাই করেন যে জনবিজ্ঞান ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে এই কাজটা করা যায় কিনা একটা ফর্ম তার আপনাদেরকে পাঠাবে সেই ফর্মটা ফিল করে আপনাদের জমা দিতে হবে এবং একটা এফিডেফিট করতে হবে একজন উকিলের মাধ্যমে একটা এফিডেফিট করতে হবে এবং তখন তার আপনাকে একটা কার্ড দিবে আপনার বাবাকে একটা কার্ড দিবে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে আপনাদের মৃত্যু ঘটে আপনাদের পকেটে যেন সেই কার্ডটা থাকে যেন সেই কার্ডটা দেখে সাথে সাথে যারা হচ্ছে গিয়ে আসে তারা যেন সাথে সাথে আপনার আপনার ব্যবস্থা নিতে পারে বডি থেকে যদি যদি আপনাদের মৃত্যু ঘটে আমরা চাই না কেউ আপনাদের মৃত্যু ঘটুক কিন্তু এরকম যদি ঘটে কখনো তাহলে যেন আপনাদের বডি থেকে সেই অর্গানগুলা তাড়াতাড়ি বের করে নিয়ে সংরক্ষণ করা করা যায় এবং যারা যাদের এটা দরকার অনেক শিশু আছে অনেক নারী আছে অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক অসুস্থ মানুষ আছে পৃথিবীতে তারা তাদের এই জিনিসগুলো দরকার এটা অত্যন্ত জরুরি একটা বিষয় একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় একটা মানুষ যদি অসুস্থ হয় একটা মানুষ যদি মনে করেন এই একটা বনমেরু মেরুর ক্যান্সার হয় মানুষের এখানে বোন মেরু লাগে তারপর হচ্ছে গিয়ে কিডনি লাগে তারপর চোখ লাগে তারপর ফুসফুস লাগে অনেক কিছু লাগে এগুলো একটা একজন মানুষ যদি অসুস্থ হয় পুরো ফ্যামিলিটা কিন্তু একদম প্রায় ধ্বংসের কাছাকাছি চলে যায় এইটা যদি আপনারা করতে পারেন এবং আপনাদের দ্বারা যদি একজন মানুষের জীবন বাঁচা একজন অন্ধ যদি চোখে দেখতে পারে তাহলে আমিও কিন্তু আমার আমারও একটা ভালো লাগবে যে আমার কথা থেকে হয়তো আপনারা একটু অনুপ্রাণিত হয়েছে সেটা আমার জন্য একটা বিরাট বড় পাওনা হবে হ্যাঁ বলেন অবশ্যই আমি 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 আসলে হয়তো মাস দুয়েক থেকে আপনাদের লাইভ গুলো দেখি এর আগে আসলে কখনো হয়নি ইবে বসা বা দেখা দু মাস থেকে সত্যি কথা বলতে গেলে আমি তো ফ্যান হয়ে গেছি এই একটা ব্যাপারে আর আমার বাবার একটা ইয়া ছিল মানে বাবার একটা ইয়ে যে আমার চোখটা দিয়ে কেউ চোখ দেখে মানে কেউ দেখে তার মৃত্যুর করে তার মনে হবে বা তার একটা এরকম অনুভূতি আছে আগে আগে থেকেই আমি অনেক ছোটবেলায় এটা শুনেছিলাম বাবার মুখে তো এই দেখার পরে আসলে আমার এটা সম্পূর্ণ ইয়ে আসে না এটা আসলে করা উচিত আর ইনজেনি আমার ধর্মের প্রতি একদম ছোট থেকে মানে আমি যখন এই নাইনে পড়ি তখন থেকে আমার আসলে ধর্মের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস নেই বললেই চলে আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম থেকে বিলং করি কিন্তু আসলে আমার মানে কোনোভাবেই আমি আসলে বিশ্বাস আনতে পারি না আমার ধর্মের প্রতি যে হ্যাঁ মানে আমি এটা মানি এটা মানি এটা করি এটা করি আসলে কখনোই হয় না ইভেন আহ এসব নিয়ে আমার আমি যে এরিয়া থাকি আর কি বড় হয়েছে কথাগুলো আমি আসলে কখনোই এটা এর আগে শুধু একদিন এক জায়গায় লাইভ এসেছিলাম আজকে সেকেন্ড এসেছি আপনার এখানে তো আমি আমি যে এরিয়ায় থাকি এরিয়া একটা হিন্দু অধ্যুষিত না ঠিক অনেক অনেক হিন্দু ফ্যামিলি দুশো হিন্দু আহ বাস করে এখানে আমরা শোষিত বলতে গেলে বিভিন্ন এরকম আসলে শোষিত এরকম তো ছোটবেলা থেকে এইসব এই ধরনের ইয়ে থেকেই আসলে আমার ধর্মের প্রতি একটু বিরূপ ইয়া তৈরি হয়েছে তো আসলে আমার এটা এর মধ্যে আসার কারণ এই আমার আমি যে এলাকায় থাকি এলাকায় যদি ওই আমাদের হিন্দু ধর্মের যে ইয়ে আছে এদের সঙ্গে কিছু হলেই দেখা গেলো পুজোর অনুষ্ঠানে টাকা পয়সা দেয়া নিয়ে যদি কোনো ঝামেলা তৈরি হয় তখন তারপরে একটাই হ্যাঁ তুই তো মরবি মরলে তোকে শ্মশানে কে নিয়ে যাবে এরকম একটা ট্রেডিং সিস্টেম আছে তাদের মানে আমি মারা যাবো আমি মারা যাবো আমাকে শ্মশানে লোক লাগবে তো এরকমই তাদের ট্রেডিং আছে তো আমার আমাদের যদি শ্বাসে নাই যাই আমাদের যদি শ্বাসে দাওয়াই না লাগে তাহলে তাদের একটা ইনভ্যালিড হয়ে যাবে এটা একটা এটা একটা ইন্টার জায়গা আপনার লাইফ গুলো দেখি এটা একটা ইন্টার জায়গা আমার আসলে এই অর্গান ডোনেট গুলো করার জন্য এবং আমি আসলে খুবই মানে মানে আমার খুব ভালো লাগবে আমি যদি আসলে এই ব্যাপারটা সাকসেস হই আমি আসলে কালকেই মানে সচক্ষে দেখিনি এই লোকটা আর আসলে অর্গান ডোনেট আর অনেকে মৃত্যুর আগে বলে যায় যে আমি আসলে পুরাবো না

আপনার ফ্যামিলি এটা জানে এবং আপনার ফ্যামিলিও যেন সম্মত হয় এই বিষয়ে এই জিনিসটা আপনারা করেন তাহলে দ্রুত করে ফেলেন আর যদি করা শেষ হয় তাহলে আমাকে একটা খবর দিয়েন আমি খুবই আনন্দিত হব আমাদের দর্শকদের দর্শকদেরকেও আমি এই সুসংবাদটা দিব যে এটা একটা মানে অসাধারণ একটা কাজ হয়েছে আরেকজন মানুষ আমরা পেয়েছি যারা এবং দুইজন মানুষকে আমরা পেলাম যে যারা এই কাজটাতে সম্মত হয়েছে এবং তাদের একটা কর্নিয়া থেকে কিন্তু এক কর্নিয়া কিন্তু একটা আপনার একটা চোখের করনিয়াকে কিন্তু কেটে দুই টুকরা করে দুইজনের চোখে লাগানো যায় এটা এটাও আপনি হয়তো খুঁজে দেখতে পারেন যে করনিয়া কিন্তু কেটে আবার স্প্লিট করে দুই চোখে লাগানো যায় মানে আপনার চোখের কর্নিয়া দ্বারা কিন্তু দুইজন ব্যক্তির চারটা চোখ চারটা চোখ সুস্থ হতে পারে হ্যাঁ এটা কিন্তু আবার একজনের যদি একটা চোখ নষ্ট থাকে সে একটা চোখেও আপনি দিতে পারেন মানে ওই আপনি বলে যেতে পারেন যে কি আমার চোখটা এইভাবে তোমরা তাদেরকে দিয়ে দিও তো এই জিনিসটা কিন্তু মানে চারজন মানে দুইজন মানুষের চোখ ফিরে পাবে দুইজন অন্ধ মানুষ দেখতে পাবে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আর ঠিক আছে প্রিন্স ভাই আপনি কি আর কিছু বলবেন নাকি আপনি বিদায় আচ্ছা হ্যাঁ বলেন এই আমি যে অর্গান ডোনেট করব হ্যাঁ এটা কি মানে এটা কি আমি যাকে ডোনেট করব সে কি আবার রিডোনেট করতে পারবে এটা যদি ভালো থাকে এটা আসলে মানে খুবই রেয়ার কেস যে রিডোনেট করার মতো বিষয়টা খুবই রেয়ার কেস কারণ এতদিন পর্যন্ত ভালো থাকবে কিনা তা ওইখানে সেটা ঠিকভাবে অ্যাডজাস্ট করছে কিনা এবং ঠিকভাবে কাজ করছে কিনা তারপরে ঠিকভাবে যদি কাজ করে তাহলে এটা হলেও হতে পারে কিন্তু আমি বিষয়টা আসলে ভালোভাবে জানি না কিন্তু এটা খুবই রেয়ার কেস হবে কারণ খুব কম মানুষ খুবই অল্প পার্সেন্টেজ মানুষ এই ধরনের অর্গান ডোনেট করে এরকম আসলে সাধারণত ঘটে না যে যে অর্গানটা পেয়েছে সে আবার ডোনেট করে যাচ্ছে এরকম আসলে আমি শুনি নাই কখনো তবে আমি একটু খোঁজ নিয়ে তারপর পরে বলতে পারবো আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনার সঙ্গে আমি অনেকদিন থেকে সেটা যোগ হওয়ার চেষ্টা করছি আমি আসলে কোনো ওই কিছু পাচ্ছিলাম না আজকে খুব সৌভাগ্য আমার যে আপনাকে পেলাম খুব ভালো লাগছে ভাই আমার আমারও খুবই ভালো লাগলো প্রিন্স ভাই ভালো থাকবেন আপনার এবং আপনার বাবার জন্য শুভ কামনা রইলো আজকে বিদায় জানাচ্ছি শুভরাত্রি অবশ্যই অবশ্যই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমার তো খুবই ভালো লাগলো ওনার কথা শুনে ওনার বাবা এবং ওনার কথা শুনে যে মানে কি অসাধারণ একটা ব্যাপার অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা বাবা এবং ছেলে মিলে কি দারুণ মানে কি সাহসের একটা কাজ মানে মারা যাওয়ার পরে ওনারা মানুষের জন্য কিছু রেখে যাচ্ছেন হ্যাঁ কিছু মানুষের জন্য কিছু অসুস্থ মানুষের জন্য একটা মানে অমূল্য একটা সম্পদ রেখে যাচ্ছেন যেটা আসলে টাকা দিয়ে কেনা যায় না যে জিনিসটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না যে আমার যখন একটা আমি যখন দেখতে পাচ্ছি না এটা এইটার যে অনুভূতি কি এবং এটা কিন্তু একজনের কোটি কোটি টাকা থাকলেও কিন্তু আমি আসলে নিঃস্ব হয়ে যাব যে আমি যখন দেখতে পাবো না হ্যাঁ এটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর ব্যাপার আমি যখন আমার একটা অসুখ হবে যখন ডাক্তারের কাছে কিছু করার থাকবে না যে একটা অর্গান না পেলে সে আমাকে দিতে পারছে না ডাক্তার ডাক্তাররা অসহায় হয়ে যাবে তখন তখন হচ্ছে গিয়ে যেরকম একজন মানুষ এই কাজটা করতে পারে আমি আপনাদের যারা আমাদের মানে দর্শক আছেন শ্রোতা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন আপনারা আপনাদের অর্গানটা ডোনেট করবেন কিনা মৃত্যুর পরে তো এগুলা পোকামা করে খাবে তাই না মাটিতে পচবে এটা মাটিতে পচে যাবে পোকামা করে এসে খাবে এগুলা গাছপালা হবে এগুলা থেকে কোনো লাভ হবে না তো এগুলো দিয়ে এই হুর টুর করবেন হুরের সাথে করবেন এগুলা এগুলো বাজে কথা এগুলো কোনো প্রমাণ নাই ঠিক আছে পরের জনকে যুক্ত করছি আমরা দেখি ফারাজ ভাইকে তো আর পাওয়া যাচ্ছে না তাহলে পরের জনকে দেখি সরকার সরকার সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সরকার আপনি বলেন তাহলে আনমিউট করে বলেন আচ্ছা ভাই কেমন আছেন আপনি ভালো আছি সরকার ভাই আপনার মেইল সম্ভবত আমি পেয়েছি আমি হ্যাঁ আপনার মেইল আমি পেয়েছি আপনার ভিডিওগুলো আমি পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আর ওখানে ফরাজ ভাইর একটা স্পেশাল ভিডিও আছে উনি যেটা সব শুনে পরে টুপি টুপি ফজিলত আছে ওখানে আর আপনার মানে কিভাবে বোবাই জিন ধরে আপনার ওই যে কি বলে মাদ্রাসাতে ওই বিষয়ে কিছু কথা আছে দেখেন ভালো করে আপনি মজা পাবেন আশা করি হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে আমরা আবার ভিডিও বানাবো আমাদের সামনে কাজ করবো আমরা এটা এগুলো দিয়ে তাহলে আমি দূর থেকে শুনি ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাইয়া ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভালো থাকবেন আসবে থ্যাংক ইউ ঠিক আছে তাহলে পরের জন্য